হাউ টু রিমুভ উইন্ডোজ লক। উইন্ডোজ ড্রাইভে কিছু ভাইরাস জমা হয়, এই ড্রাইভের ভাইরাসগুলো কিভাবে আপনি ডিলিট করবেন বা রিমুভ করবেন তা হচ্ছে আজকের বিষয়। আপনি যদি জানতে ও শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রফুল্ল, আপনি দেখছেন ইউটিউব ইনকাম। ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রথমে আমরা কম্পিউটারের অপশানে ক্লিক করে ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করতে হবে আপনাকে। আপনি এই ম্যানেজ অপশানটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে আপনাকে ক্লিক করতে হবে ইভেন্ট ভিউয়ার। ইভেন্ট ভিউয়ারে ক্লিক করার পর আপনি এখানে কিছু অংশ বা কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন, অপশান দেখতে পাচ্ছেন। অপশানগুলো হচ্ছে কাস্টম ভিউ, উইন্ডোজ লগ, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস সাবস্ক্রিপশনস। আমি প্রথমেই বলেছি যে আমরা উইন্ডোজ লগ ক্লিয়ার করব। উইন্ডোজ লক ক্লিয়ার করার ফলে আপনার কম্পিউটারটি একটু হলেও স্পিড হবে এবং ভালো চলবে। সো উইন্ডোজ লকের এখানে ক্লিক করবেন, দেখবেন যে অপশান, এই সাইডে একটি চিহ্ন দেখতে পাবেন, এখানে ডাইরেক্ট এখানে ক্লিক করবেন না, সাইডে এর অপশানগুলোতে ক্লিক করবেন। সো আমি এখানে প্রথমে ক্লিক করলাম ইভেন্ট ভিউয়ার, এরপর উইন্ডোজ লক। লকের পর এখানে চারটি থেকে পাঁচটি অপশান আছে, দেখুন, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেট আপ, সিস্টেম, ফরওয়ার্ড। সো আপনাকে এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লাল চিহ্নগুলো ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করে পর দেখবেন যে এখানে কিছু এসেছে, যেগুলো হচ্ছে কম্পিউটারকে প্রসেসিংয়ে স্লো করে এবং প্রসেসিং করতে বাধা দেয়। সো এগুলো ক্লিয়ার করলে আমাদের কম্পিউটারটি একটু ফাস্ট হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশান, এরর, অনেক মেসেজ, এই মেসেজগুলো আমরা ডিলিট করবো। সো ডিলিট করার জন্য এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু অপশান, এই অপশানগুলো হচ্ছে ক্লিয়ার করা। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান ক্লিয়ার লগস, এই লগস ক্লিয়ার করার জন্য এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর সিম্পলি সেভ করবেন না, অবশ্যই ক্লিয়ার করব আমরা। সো ক্লিয়ার করার জন্য ক্লিয়ারে ক্লিক করবেন। ক্লিয়ারে ক্লিক করলে দেখুন যে এখানে সবটুকু চলে গেছে। সো এভাবে এটি ক্লিয়ার হলো। সেম টু সিকিউরিটি, সিকিউরিটিটা সেম পয়েন্ট, আবার ক্লিয়ারে ক্লিক করবেন এবং এখানে ক্লিয়ার। এরপর হচ্ছে সিস্টেম, সিস্টেমে ওই সেম ক্লিয়ার লক এবং ক্লিয়ার। এই হচ্ছে উইন্ডোজ লক ক্লিয়ার। এটা ক্লিয়ার করার ফলে আপনার উইন্ডোজটা একটু ফাস্ট হবে এবং স্পিড আসবে। সো এরপর আপনি সিম্পলি রান একটা ট্রি দিয়ে দেবেন, তারপর আপনার কম্পিউটারটি চালাবেন, দেখবেন যে আপনার কম্পিউটারটি একটু ফাস্ট হয়েছে এবং সহজে প্রসেসিংটা একটু বেড়েছে। সো এভাবে আপনার কম্পিউটারে প্রতিদিন একবার করে এই উইন্ডোজ লকটি ক্লিয়ার করবেন এবং আপনার কম্পিউটারটাকে খুব ভালো প্রসেসিং দেবে এবং ভালোভাবে চলবে। এই পদ্ধতিটা আপনি মেনে চললে, সো আমার এই সাজেশনটি আপনি ব্যবহার করলে আপনার একটু উপকার হবে। সো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। সো গুড বাই, টাটা, টিল দেন, টেক কেয়ার।